আসসালামু আলাইকুম। লারাভেল 5.1 এর বেসিক ভিডিও টিউটোরিয়ালে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাকারিয়া পারভেজ। এই টিউটোরিয়ালে আমি দেখাবো লারাভেল কিভাবে ইনস্টল করতে হয়। লারাভেল ইনস্টল করার জন্য প্রথমে আমরা ভিজিট করব laravel.com। এটি লারাভেলের একটা অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনি লারাভেল ইনস্টল থেকে শুরু করে একটি প্রজেক্ট সম্পন্ন করার জন্য যাবতীয় ডকুমেন্টেশন পাবেন। শুরুতে ইনস্টলেশন, তারপর কনফিগারেশন। ইনস্টলেশনের জন্য যা দরকার সেটা হচ্ছে পিএইচপির ভার্সন হতে হবে 5.5.9 থেকে বড় অথবা তার সমান, আপাতত এটা জানলেই চলবে। এরপর দরকার কম্পোজার। কম্পোজারটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। কম্পোজার হচ্ছে পিএইচপির একটা ডিপেন্ডেন্সি ম্যানেজার, উইন্ডোজের জন্য ডাউনলোড করব। এখান থেকে ডাউনলোড করে সেট আপ দিব। কম্পোজারকে সেট আপ দিতে হবে জ্যাম্প পিএইচপি পিএইচপি.exe এই ফাইলে। আমি আগে সেট আপ দেওয়া ছিল, এই জন্য সরাসরি লিঙ্কটা পাচ্ছি। আর যদি না পাই তাহলে এখান থেকে ব্রাউজ করে পিএইচপি.exe ফাইলটাকে চিনিয়ে দিতে হবে। তারপর নেক্সট। আমি এই টিউটোরিয়াল তৈরি করছি একদম বিগিনার যারা তাদের জন্য, কোনো পিএইচপির কোনো ফ্রেমওয়ার্ক বা লারাভেল সম্পর্কে জানেন না তারা আমার এই টিউটোরিয়াল ফলো করতে পারেন। আমি টিউটোরিয়ালটি ধারাবাহিকভাবে তৈরি করব এবং শুরুতে আমি অনেক কিছু স্কিপ করে যাব যা পরবর্তীতে আলোচনা করব। এখন লারাভেল ইনস্টল করার জন্য একটি কমান্ড আছে, এই কমান্ডটা কপি করে নেব। কপি, কন্ট্রোল শিফট রাইট ক্লিকে আমরা এইচটি ডকস ওপেন করব। এখানে পেস্ট, এন্টার। এভাবে লারাভেল কমান্ড লাইনে লারাভেল ইনস্টল করার জন্য আপনার পিসিতে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং 20 MB একটা ফাইল ডাউনলোড হবে। দেখুন আমি এখানে লিখেছি কম্পোজার। কম্পোজার বলতে আমরা যে কম্পোজার ইনস্টল দিলাম সেটাকে আমরা কমান্ড করছি, বলছি ক্রিয়েট প্রজেক্ট, একটা প্রজেক্ট ক্রিয়েট করো। লারাভেল, লারাভেল প্রথম, লারাভেল মানে হচ্ছে পিএইচপি। যেহেতু প্রথমেই বলেছি কম্পোজার হচ্ছে একটা ডিপেন্ডেন্সি ম্যানেজার, এর অনেকগুলো প্রোভাইডার আছে, তার ভিতরে লারাভেল একটা প্রোভাইডার। সেই লারাভেল প্রোভাইডারের লারাভেলটাকে আমরা ইনস্টল করছি। আর এর পাশে আমরা লারাভেল আমরা ফোল্ডারের নাম লিখে দিতে পারতাম, আমরা কিছুই লিখিনি, ভার্সন লিখে দিতে পারতাম তাও লিখিনি। তার মানে হচ্ছে বাই ডিফল্ট সর্বশেষ ভার্সনটা ইনস্টল হবে। আমাদের ফাইলগুলো ইনস্টল হচ্ছে। এটা আমার প্রথম টিউটোরিয়াল, এজন্য কি বলবো আর কি বলবো না ঠিক বুঝতে পারছি না। এর পরবর্তীতে এটা থেকে ইনস্টলেশন থেকে শুরু করে আমি অ্যাডভান্স লেভেলের পর্যন্ত টিউটোরিয়াল ধারাবাহিকভাবে তৈরি করবো ইনশাল্লাহ, এবং সব শেষে আমি প্রজেক্ট করব, প্রজেক্ট করে দেখাব। এ সময় আপনারা যেটা করবেন, যারা একদম বিগিনার তারা ডকুমেন্টেশনটা খুব ভালোভাবে পড়বেন, লারাভেলের এই ডকুমেন্টেশন, আর বারবার ইনস্টল করুন, রিমুভ করুন, ইনস্টল করুন। কারণ যত প্র্যাকটিস করতে থাকবেন তত সমস্যায় পড়বেন, না সমস্যায় পড়লে সলভ করতে পারবেন। গুগলে আপনি লারাভেলের জন্য প্রচুর রিসোর্স পাবেন। লারাভেল অত্যন্ত শক্তিশালী একটা ফ্রেমওয়ার্ক এবং বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় বলতে পারেন। আমাদের ইনস্টলেশন কমপ্লিট হলো। এখানে দেখুন অ্যাপ্লিকেশন কি, শুধু জেনে রাখেন যে অ্যাপ্লিকেশন কি বলে কিছু একটা আছে। এরপর আমাদের ইনস্টলেশন কমপ্লিট হলো এটা বুঝবো কিভাবে, এইচটি ডকসে যাবেন, গিয়ে দেখেন লারাভেল, লারাভেল নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এর ভিতরে আমাদের ফাইলগুলো আছে। এখন এই ফাইলটাকে যদি রান করতে চাই তাহলে লারাভেলের সার্ভারটা অন করতে হবে। সার্ভারটা অন করার জন্য লারাভেল প্রজেক্ট ফোল্ডার, কন্ট্রোল শিফট রাইট ক্লিক, ওপেন কমান্ড উইন্ডো, হিয়ার একটা কমান্ড লিখতে হবে পিএইচপি আর্টিসন সার্ভ, পিএইচপি আর্টিসন সার্ভ। এর মানে হচ্ছে পিএইচপি আর্টিসন, এটা হচ্ছে লারাভেলের একটা কমান্ড।
সার্ভ হচ্ছে আপনার সার্ভার লোকাল হোস্ট 8000। এই সার্ভারে এই ইউআরএল এ গেলে আমরা আমাদের লারাভেলটাকে দেখতে পাবো, যেমন আমাদের ইনস্টলেশন কমপ্লিট লারাভেল 5। একটা জিনিস খেয়াল করবেন, যদি এটা বন্ধ করে দেই, সার্ভার অফ করি, এখন আমাদের ফাইলটাকে আর পাবো না, ওয়েব পেজ নট অ্যাভেলেবেল। আবার আমরা সার্ভারটা অন করে নেই, কন্ট্রোল শিফট রাইট ক্লিক, পিএইচপি পেজ পার্টিশন সার্ভ, আমাদের সার্ভার অন হলো। ব্রাউজ করি লোকাল হোস্ট 8000 লারাভেল 5। আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই, এরপরে টিউটোরিয়ালে দেখাবো লারাভেলের ভিতরে আপনার HTML কোড কিভাবে লিখবেন।